এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কখনো যাও চলে, শুধু মরণ হবে আর কিছু না। চোলায়ে তিন ছেলে, বলাই, মলাই আর ধুলাই। ইনি হলেন বলাই, চিরদিনই তুমি যে আমারে রাহুল, আর প্রেম আমারে সোহমের হরলিক্সে দুফোঁটা কবির সিং মিশিয়ে দিলে যে মালটা তৈরি হয় সেই পয়লা মালটা এটা। আজ আমি রান্না করব আবড়া গরুর গাবড়া দুধের পায়েস, পুটি মাছের পুটকি মেরে পুঁইশাকের টক, ভজরি অন্দা কিচেন রক। আর ইনি হলেন ভজহরি, সরি ধোলাই, খেতে এবং খাওয়াতে ভালোবাসেন। ধর্মতলা থেকে ট্যাক্সি ধরে মুচিপাড়া, সাদা রঙের বাড়ি, পানুষে ঘর, বাড়িতে সুন্দর 30 বছরের ফর্সা সুটম দেহে, গৃহবধূর কামজালায় ভুগছে শরীর, শারীরিক সুখ দিতে পারলে মাসিক 600 টাকা, সরি 6000 টাকা। এ ভাই, এ ভাই, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি চটকে দিতে পারো। আর এটি স্বয়ং মলাই, এখন অনেক বদলে গেছে, কারণ বলাই লটকে গেছে। দেখো বিচি, লাইফে দুটোই লক্ষ্য, ফুল লাইফ চিল করবো, ইনস্টাগ্রামে রিলস করবো, হালকা করে গভীর রাতে বাথরুমে ফিল করবো। কেন? আরে বল, আমার কি MMS লিক হয়ে গেছে নাকি? দেখো বিচি, আমি তোমায় ভালোবাসি বিচি, তুমি আমার অমর প্রেম, তুমি আমার সুচিত্রা সেন বিচি, তুমি শুধু বিচি নয়, তুমি তো ফুল করে লুচি। ধ্যাট, তোর বাবার বিচি। হ্যাঁ, বাবার বিচি। আচ্ছা, লেটস রক। এ বিচি, তুমি মুখের উপর ফোন কাটতে পারো না, আমার ভালোবাসা যদি নরেন্দ্র মোদীর দেওয়া কথার মতো সত্যি হয় তাহলে তুমি আমাকে ফোন করবে, এক্ষুনি ফোন করবে, না হলে আমি মুকুল আর মদনের মতো নিজেকে তিলে তিলে শেষ করে দেবো। দেখতে চাও, দেখতে চাও তাহলে ফোন করবো তোমার সামনে, কুচুত কুচুত করে হাতটা কেটে ফেলে দেবো, কুচুত কুচুত করে। ডেটা শেষ, 100% ডেটা শেষ। এ কার ডেটা শেষ? তোর ফোনের। হ্যাঁ, তোর ফোনের ডেটা শেষ। ফোনের ডেটা শেষ? তাও তো ফোন করলো না রে, ভালোবাসে না রে, সারা ভালোবাসে না। ও সিওর, ও সিওর চিরদিন তুমি যে আমার পল্লবীর মতো ছেড়ে চলে যাবে, না হলে প্রেম আমার রবির মতো খেলা দেখাবো ওর বাবার হাতে দেখে নিয়ে, তার থেকে আমি নিজেই মরে যাই। তোর আমার শেষ দেখা দেখে রে, দেখে রে ভাই, ভালো করে দেখে রে শেষ দেখা। দেখ কিসে মরবি, ব্লেডে? আরে ওই ব্লেডে তো জং পড়ে গেছে। আমি আজ মরবো, মরবো, মরবো। কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো? এবিপি আনন্দ না 24 ঘন্টা। আপনি এখানে কি করছেন? দেখুন, ভাড়ার টাকা দিতে পারিনি বলে এই নয় যে পোঁদের কাপড় তুলে দেবো, আমরা অতটাও না হইচই নয়, চরিত্রহীন না।
ভাড়ার বাড়ি বাবার বাড়ি না, ভাড়াটা দে বাড়া। আমি ভাড়ার বাড়ি চালাই, শোনা গেছি না যে ভাড়া খাটিয়ে ভাড়া তুলব? বাবা আপনি তো 22 সাবনের পয়েন্টের মতো ডায়লগ দিচ্ছেন, শুনুন তো এবার একটু হেগে আছে। হাগা বন্ধ করে দেব, সালা সারা রাত মদ গাঁজা খেয়ে জাগবে আর দিনের বেলা ভড় ভড় করে হাঁকবে, রাস্তা দিয়ে লোক কমপ্লেন করে যাবে এমন বোম্বেস্টিক শব্দ। আপনি আমাদের হাঁকার কথা মানলেন? জানেন লাস্ট 3 দিন চোদনার খিস্তি ছাড়া কিচ্ছু খাইনি। আপনার হাতে ওটা কি? আমি চাকরি পেয়েছি, আসুন গু খেয়ে যান। ও থুড়ি, মিষ্টি খেয়ে যাবেন, আসবেন। আমি ফিল করতে পারছি, আমি আমার ফিউচার পোজ দেখতে পাচ্ছি, তুমি আমার সামনে আমার বউ সেজে দাঁড়িয়ে আছো আর আমি তোমার বিউটিফুল ফেসের দিকে ভ্যাল ভ্যাল করে ভ্যাবলাচোদার মতো তোমার দিকে তাকিয়ে রয়েছি, ভ্যাল ভ্যাল করে তাকিয়েছি। দেখলেন তো, না খেতে পেয়ে অপুষ্টিতে পাগল হয়ে গেছে। শুনতে পাচ্ছেন খিদের জ্বালায় কি বলছে ছেলেটা? সারাদিন শুধু খাওয়া খাওয়া খাওয়া, তোমার বাপ মা তোমাকে রোজ মাংস খাওয়াচ্ছে, মাছ ডিম গিলছে, তাও তুমি মানে গরিব। একদিন তোমার গোটায় খেয়ে নেবো, তোমাকে সারা গোটা খেয়ে নেবো। লোকজন মন দিয়ে জান দিয়ে ভালোবাসে, আমি সারা লিভার দিয়ে ভালোবাসবো, বুঝতে পারলে? বিচিত্রা, আই লাভ ইউ। যাই হোক, বাড়ি ভাড়া না হলে পরেই দিও, এই নাও টাকাটা রাখো, সবাই মিলে কিছু কিনে নিও, পারলে একটা চাকরির ব্যবস্থা করে নিও, এভাবে আর কদিন। আগেরটা ছেড়ে দিলাম, এখন শরীরে আর সেই এনার্জিটা নেই। এখন একটা জাপানের কোম্পানির সাথে মিটিং ফিক্সড হয়েছে, এমনিতে ওদের তেলটা খুব ফেমাস। আমি ভাবছি এখন থেকে যদি তেলে ভাজা ভাজতে কাজে লাগানো যায়, ধীরে ধীরে চপ শিল্প, বেগুনি শিল্প, পাঁপড় ভাজা প্রকল্পে জাপানিদের তেলের একটা আড়লন সৃষ্টি হবে। আমি আসি। চারিদিকে দারিদ্রতা। নমস্কার, আবার আসবেন। আসলে কি বলুন তো, এইসব বৈজ্ঞানিক ব্যাপার তো, সবার মাথাতে ঢুকবে না। আরে